সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলে দেখে যে একটা বেড়া ছাগল নিয়ে আসা হয়েছে। এই ছাগলটা আসলে আমরা জবাই করে বাড়িতে খেয়ে নেবার জন্য। আমার ছেলেটা যেহেতু অ্যানিমেল লাভার, তো ও ছাগলকে দেখে ভীষণ খুশি হয়েছে, দেখতে পারবেন। তো ও তো আর এখান থেকে আসতে চাচ্ছে না, ব্রাশও করতে চাচ্ছে না। তো অনেক জোর টুর করে এইখানেই আমি ব্রাশটা করিয়ে নিয়েছি, তা আর ক্যামেরা বন্দি করতে পারলাম না। কিন্তু ওর এই ছাগলের সঙ্গে খেলাধুলাটা একটু রেকর্ড করলাম, কারণ ও যখন বড় হয়ে এইসব দেখবে তখন ও অনেক খুশি হবে, আমি জানি। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন গরু, ওটা আমাদেরই গরু। ওরটাকে নিয়েই ওর সারাদিনটা কেটে যায়, ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু ও জানে, ওর বাবার সঙ্গে থাকে। আমার সোনা ছেলেটার যখন ছাগলের সঙ্গে খেলাধুলাটা শেষ হয়ে যায়, তখন ওকে নিয়ে আসতে আবার দেখি যে গোলাপ ফুলের খুব সুন্দর একটা গোলাপ ফুটেছে। তো ভাবলাম এটাকেও ক্যামেরা বন্দি করে নেই, খুব সুন্দর। আর আমি যেই দিন এই রেকর্ডটা করেছি ও দিন ছিল রোজ ডে। তো আপনাদের সবাইকে জানাই হ্যাপি রোজ ডে। আর কয়েকদিন আগে আমি অনলাইন থেকে ড্রাগন ফলের কয়েকটা, মানে তিনটা চারা এনে লাগিয়েছিলাম, তো দুটা মারা গিয়েছে আর একটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওইটাতে দেখছি শাখা দিয়েছে, এই দেখুন, জানি না কত দূর বড় হবে, আদৌ কি ফল আসবে কি না। তো যাই হোক, দেখা যাবে, আপনাদের সঙ্গে অবশ্যই আপডেটগুলো শেয়ার করতে থাকবো। তারপর ওইদিকে ছাগলের জবাই করা হয়ে গিয়েছে, মাংস কাটাকাটি হচ্ছে, তো এইদিকে আমি ঘরে এসে পেঁয়াজ টেয়াজ এগুলো কেটে নিচ্ছি। আর এই আমাদের বাগান থেকে আমার শাশুড়িমা এই দুহাত লম্বা, মানে একটু কম হবে দুহাত থেকে, কিন্তু এত লম্বা একটা লাউ পেড়ে এনেছেন, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর কালকে রাত্রে এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, কালকে রাত্রে এসেছে। তো আমি আমার বেবিকে এই ডাইপারটাও বর্তমানে পরাচ্ছি হিমালয়ার। তো এটা 78 পিসের আছে, এম সাইজ ওকে ইউজ করাই। এরপর সারাদিন আর ক্যামেরা অন করতে পারেনি, কারণ মাংসটা গড়ে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর এদিকে আমাদের দুপুরের খাবার সময় হয়ে যাচ্ছিল, সময় কি ওভার হয়ে গিয়েছিল, সেই জন্য আর ক্যামেরাটা অন করার মতো মাইন্ডও হয়নি। তারপর রাতের বেলা ক্যামেরা অন করে যে আমার দুই সোনাকে নিয়ে বসেছিলাম। তারপর রাতের বেলা ওর বাবা যখন আসছিলেন, তো আমার এই পার্সেলটা এসেছিল, ওটা নিয়ে এসেছেন, ওটা আমি আমার বড় ছেলের জন্য অর্ডার করেছি। বাচ্চা যখন বড় হয়ে যায়, মানে পড়াশোনার একটু কাছে চলে যায়, তখন একটা মায়ের স্বপ্ন থাকে যে বাচ্চাকে কখন পড়াটা শেখাবে, কখন ও পারফেক্টলি সব কিছু পড়তে পারবে, লিখতে পারবে, এটাই টেনশন থাকে সব মায়ের হয়তো। তো এটাই ঠিক আমার ক্ষেত্রেও। তো আমি অনলাইন থেকে এটা দেখলাম, এটা একটু ভালো কোয়ালিটির, মানে ভালো, বাচ্চারা একটু এক্সাইটমেন্ট নিয়ে করবে। তো এটা আমি অর্ডার করে এনেছি, জানি না, এখন তো আমার ছেলে এক্সাইটমেন্ট দেখাচ্ছে, জানি না ও কী করবে। আমি চাই ও খুব তাড়াতাড়ি অ্যালফাবেটগুলো শিখে যাক, আর কিছু শিখুক না শিখুক অ্যালফাবেটগুলো যদি শিখে যায়, তাহলে মনে করবো অনেক কিছুই শিখে গিয়েছে।